আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মোহসিন মজুমদার আকাশ। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইনফিনিক্স হট 9 প্লে লক। আপনারা কীভাবে হ্যান্ড রেজিস্টার্ট মারবেন ওটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখতে পারতেছেন আমি পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটন টিপা দিয়ে ধরে ফ্ল্যাশিং লোগো আনার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন লোগো আনতেছি। পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন টিপা দিয়ে ধরে ফ্ল্যাশিং লোগো আনতে হবে। দেখতে পারতেছেন লোগোর চিহ্ন আসলো। আপনি পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটন একসাথে টিপা দিতে হবে। টিপা দিলে আপনি ফ্ল্যাশিং লোগো আসবে, ফ্ল্যাশিং লোগো লেখা আসবে। দেখতে পারতেছেন ফ্ল্যাশিং লোগোর লেখা আসলো। লেখা আসার পর আপনি নিচে যাবেন, নিচে যেয়ে ফ্যাক্টরি রেজিস্টার্ড ডাটা ফ্যাক্টরি রেজিস্টারের মধ্যে যাবেন। ডাটা ফ্যাক্টরি রেজিস্টারের মধ্যে যেয়ে পরে নিচে যাবেন ফ্যাক্টরি ডাটা রেজিস্টার্ড, ওটার মধ্যে যেয়ে পাওয়ার বাটন টিপা দিয়ে অন করে দেবেন। অন করে দিলে আবারও দেখবেন রিবোট রেজিস্টার্ড, অটো রেজিস্টার্ড, ওটা দিলে আপনি অটোমেটিক সেট বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে আবারও সেট চালু হবে। দেখতে পারতেছেন বন্ধ হয়ে অটোমেটিক সেট চালু হলো। চালু হয়ে ইনফিনিক্স লেখা এসে কিছুক্ষণ অপেক্ষা করতে হইব। অপেক্ষা করার পরে সেট চালু হবে। দেখতেছেন আপনারা সেট চালু হতেছে। আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে উপরে ফিন লক্স ছিল। আমি হ্যান্ড ফ্ল্যাশ মারছি। হ্যান্ড ফ্ল্যাশ মারার পরে আপনারা বুঝতে পারতেছেন যে ফ্ল্যাশ মারা আমার কমপ্লিট হয়ে গেল। আপনার প্যাটার্ন লকটা আসতেছে না বা ফিন লক আসে না। হ্যান্ড রেজিস্টার্ড মারা ওকে।